ব্রিটিশ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও নেপাল নারী ফুটবল দল। কমলাপুর স্টেডিয়ামে এই মুহূর্তে রয়েছে তানভীর হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। তানভীর, জানাবেন যে দেশের মাটিতে ফাইনাল ম্যাচ, প্রতিপক্ষ হচ্ছে নেপাল, তারা কতটা শক্তিশালী, পাশাপাশি দর্শকদের আপনি উচ্ছ্বাস কেমন দেখছেন? আসলে লম্বা সময় আসলে এই যে নারী ফুটবলের যে অগ্রযাত্রা বা জয় জয়কার সেটা কিন্তু অনেকাংশে আমরা দেখে থাকি, তো সেই অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ নতুন একটা জয়ের গল্প রচনা করার দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে, যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। তো আমরা যদি একটু পেছন থেকে টানি, সেই জায়গা থেকে যদি বলতে হয় যে কিছুদিন আগে জাতীয় দল মানে বয়সভিত্তিক দলের যে অবস্থান সেটা কিন্তু বরাবরই অনেক শক্তি এবং সামর্থ্যের জানান দিয়ে আসছে এই পর্যন্ত। প্রথম আপনি বয়সভিত্তিক টুর্নামেন্টের প্রথম যে শিরোপা, প্রথম টুর্নামেন্টেই প্রথম সেই টুর্নামেন্টেই বাংলাদেশ জয়লাভ করে, পাশাপাশি বয়সভিত্তিক যে টুর্নামেন্ট আছে সেটাতে গত কিছুদিন আগে ভারতের বিপক্ষে আন্ডার-19 দল পরাজিত করে, ভারতকে পরাজিত করে শিরোপা উঁচিয়ে ধরে সাফল্যের যে গল্প রচনা করে সেইখানে কিন্তু ভিন্ন মাত্রা তৈরি করেছে যে জাতীয় দলের সাফ মিশন, সেখানেও বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সাফ জয় করে। তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ এখন পর্যন্ত যে টুর্নামেন্টের যে ধারাই অব্যাহত রয়েছে সেখানে অনেকাংশেই আমরা বলতে পারি বাংলাদেশ স্বাগতিক হিসাবে অনেকাংশেই এগিয়ে থাকবে, তবে কোনো অংশে কিন্তু নেপালকেও আমরা বলতে পারবো না যে তারা আসলে কোনাংশে পিছিয়ে থাকবে বা তারা সুযোগ সন্ধানী হবে না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি বলি প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে নেপাল হেরেছিল, সেই জায়গা থেকে এর পরের যে ধারা সেখানে কিন্তু নেপাল তাদের যে অবস্থান সেটা কিন্তু অনেকাংশে ঘুরে দাঁড়িয়েছে, এবং বাংলাদেশ ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও সেই ভারতের বিপক্ষে কিন্তু নেপাল তাদের শক্তি সামর্থ্যের জানান দিয়ে ফাইনালের যে গল্প সেটা কিন্তু তারা অলরেডি রচনা করে ফেলেছে। তো সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত যেহেতু একটু পরেই প্রায় আরও এক দেড় ঘন্টা পর হচ্ছে লম্বা সময় এক ঘন্টা পরেই হচ্ছে ম্যাচ শুরু হবে, তো সেই জায়গা থেকে আসলে দর্শকদের যে আনাঘুনা সেটা আস্তে আস্তে বাড়ছে, তবে সময় বাড়ার সাথে সাথে হয়তোবা মাঠ পরিপূর্ণ হবে এবং বাংলাদেশের যেই জয় সেই জয়ের পথে বাংলাদেশের মেয়েদের উৎসাহ উদ্দীপনা জাগাতে অনেকাংশেই ভূমিকা পালন করবে মাঠে উপস্থিত দর্শকরা। মিম কমলাপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন তানভীর হাসান। এখন বিকাশ শেষ করবার আগে প্রধান